মুজাদ্দিদ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত, এত শান, এত মাকাম, এতটাই দরজা আল্লাহ দিলে, আল্লাহর ওলি আমার আপনার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহকে, যিনি জীবনে হজ করেছিলেন জীবনে দুবার, জীবনে হজ করলেন দুবার, কি আল্লাহ শেফা দেন, আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহ সুস্থ করে দেন, সকলে বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা বংশের আত্মীয় স্বজন মাই মুরুব্বি আল্লাহ সকলকে সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাড়ি বাচ্চা গুলো কিসমতকে আল্লাহ বড় করে দেন, সকলে বলুন আমিন। যদি বলেন আল্লাহ কি বলে হযরতে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে জীবনে হজ করেছিলেন দুবার, প্রথম হজ করেছিলেন 1310, 1310 দাদা পীর সাহেব রহমাতুল্লাহ হজ করতে গেলে আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে নবী পাকের রওজা শরীফে গেলে আল্লাহর রাসূল বলেছেন, মান হাজ্জা যে হজ করলো ফজারা কাবিরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওফাতের পরে আমার রওজা শরীফ আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করলো, জোরে বলে, আর জোরে বলা গেল না। দাদা হুজুর নবী পাকের রওজা শরীফে গেলে, নবী পাকের রওজা শরীফ জিয়ারত করে ওইখানে দাদা হুজুর কিছুদিন রয়ে গেলে, হযরত সাইয়্যিদ লাখুলালাল আমির রেদওয়ান মদিনা শরীফের বড় মুহাদ্দিস, ওনার কাছে থেকে আল্লাহর রাসূলের রওজা শরীফের গায়ে 40টি হাদিস শরীফের কিতাবে সনদ নিয়ে দাদা হুজুর বাংলায় ফিরে এসেছিলেন, জোরে বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সালটা ছিল ইংরেজিতে 1902, ইংরাজি 1904 কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফ দরস দেওয়া শুরু হয়েছে, 1904 আলিয়া মাদ্রাসায়, দাদা হুজুর 1902 কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা, শামসুল উলামা হযরতে শাহ শফিউল্লাহ রহমাতুল্লাহ, শামসুল উলামা হযরতে শাহ শফিউল্লাহ রহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলকাতা ঘাসপট্টি মসজিদে উনি নিযুক্ত করে দিলেন হাদিস শরীফ পড়াবার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ নিজে গিয়েও হাদিস শরীফ পড়াতেন, আল হযরত মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহ মুজাদ্দিদুল জামানের কাছে বসে বসে ওই 40টা হাদিসের কিতাবের মধ্যে 20টা হাদিস শরীফের কিতাবে সনদ মেজে হুজুর কিবলা মুজাদ্দিদুল জামানের কাছ থেকে পেয়েছিলেন, জোরে বলেন, আর জোরে বলা গেল না। দ্বিতীয়বার দাদা হুজুর হজে গেলেন 1330, 1330 দাদা হুজুর রহমাতুল্লাহ হজে গেলেন, মুম্বাই থেকে পানির জাহাজ ভরে গেছে, আহা খাতে নিয়ে গেলে কাইয়ুমে জামান হযরত বড় হুজুর আব্দুল হাই সিদ্দিক রহমাতুল্লাহকে, দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার আল্লাহর কাবা শরীফের গেলাব ধরে দোয়া চাওয়া ছেলে, বড় হুজুরের কথা দাদা হুজুর বলতেন, বলুন না সুবহানাল্লাহ। হযরতে দাদা হুজুর রহমাতুল্লাহ যাচ্ছেন, সৌদির নিয়ম ছিল কোরআন টাইম, গত কয়েক মাস আগে পর্যন্ত পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায়, এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে কোয়ারেন্টাইন চলছিল, 14 দিন একজনকে একটা ঘরের মধ্যে রেখে দেবে, তারপরে ওই দেশে নেবে, এটা হোম কোয়ারেন্টাইন, এটা হলো হোম কোয়ারেন্টাইন। 1330 তখন সৌদির নিয়ম ছিল কোয়ারেন্টাইন, পৃথিবী থেকে হাজিরা যেখান থেকে আসুক ওই জেদ্দা পোর্টে নামার পরে রোদে দাঁড় করিয়ে রাখতো, যে জামা পরে আসতো ওই জামা পাল্টে অন্য জামা পরিয়ে রোদে দাঁড় করিয়ে রাখতো, গোটা শরীর ঘেমে যেত, জীবাণু মুক্ত হতো কোরআন টাইম, তখন 1330 সৌদির গভর্নর ছিলেন শরীফ হোসাইন, উনি মুরিদ ছিলেন হযরত আব্দুল হক মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির, উনি মুরিদ ছিলেন, জোরে বলেন, উনি খবর পেয়ে গেলেন বাংলা জমিন থেকে আসছেন এই জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, উনি জেদ্দা পোর্টে দাঁড়িয়ে আছেন ইস্তেকবাল আহলান সাহলান জানাবার জন্য, বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদুল জামান জেদ্দা পোর্টে নামলে, কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ নামলে, খলিফা মুরিদ মুতাকিদি মুহিববিনরা নামলে, উনাকে নিয়ে আর রোদে কোয়ারেন্টাইন হলো না, জামানার মুজাদ্দিদের ইস্তেকবালে উনাকে সাথে সাথে করে নিয়ে গিয়ে আল্লাহর কাবা শরীফের সামনে নিয়ে চলে গেলেন, জোরে বলে, আর জোরে হলো না, জোরে বলা যাবে না। ইনি আমাদের দাদা হুজুর, মহব্বতটা রাখবেন, একবার তাকবীর দেন, নারে তাকবীর।
জোরে হলো না নারে তাকবীর আওলাদে মুজাদ্দুদুল জামান সিলসিলায়ে মুজাদ্দুদুল জামান ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর।